তো দেখো রাত্রে বানানো হবে তো চাউমিন। অনেকদিন পর, অনেকদিন ধরে ভাবছিলাম যে চাউমিন করব, চাউমিন করব, কিন্তু হচ্ছিলই না। আর আজকে সেই টাইমটা হলো যে একটু চাউমিন করি। তো দেখো অনেক কিছু সব, যেহেতু শীতকাল তো অনেক কিছু সবজিও পাওয়া যায়। তো দেখো কত কিছু দিয়ে করছি, হচ্ছে বিট আছে, পেঁয়াজ আছে, গাজর, মটরশুঁটি আর বিনস, আর আলুটা দেব ভাবছি, কারণ আলু দিয়ে আমরা খাই। তো এত সবজি আছে সেই জন্যই ভাবছিলাম যে আলুটা দেব কি না, কিন্তু দিয়েই দেব। আর দেখো, রাত্রের জন্য পালং শাক কেটে রাখবো ভাবছি। আর আর ভ্যানে করে এক কাকু এসেছিল, তো সেখান থেকে আমি এই পুঁই মেটুলিগুলো নিয়েছি। কালকে ভাবছি তরকারি করব, জেনে নিয়েছি কিভাবে করতে হয়। তো এইগুলো আজকেই কেটে নেবো, কারণ সকালে তো অনেকটা সকালেই রান্না, তো সেই কারণে আমি তাড়াতাড়ি মানে রাত্রেই সব কুচিয়ে রেখে দিই। তো ভিডিওটা দেখতে থাকো, আজ রাত থেকে আজ সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো কাল অব্দি কন্টিনিউ হবে। তো দেখতে দেখো আমার পুইমেটুলিগুলো কুচানো হয়ে গেছে। আর এখানে রয়েছে বেগুন কেটেছি, বেগুন, আলু, আর মেটুলি দেওয়া হবে তরকারি। আর দেখো চাউমিনের জন্য আমি আলুটা ভেজেই নিলাম, মানে আলুটা দেব, আলু না দিলে বেশ ভালো লাগে না, তো সেই কারণে আলুটা দিয়েই দিলাম। তো এই তো এই অর্ধেকটাই নিলাম, পুরোটা নিইনি, কারণ সবজি যেহেতু যাবে তো অনেকটাই হয়ে যাবে। তো আর আমি এটা সিদ্ধ করব না, জলেতে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো এই তো জলেতে ভেজানো হয়ে গেছে, তো এরপরে আবার যখন করব তখন দেখা হচ্ছে। তো দেখো আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি, অনেকটা ক্ষণ পর এলাম। আর সর্ষের তেলেই করছি, কারণ সাদা তেলটা এখন একটু কম আছে, তো সেই কারণে সর্ষের তেল দিয়েই করা হচ্ছে। তো আজ দেখো আমি একটু প্রথমে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর কাঁচা লঙ্কা দিয়েই করছি। ভালো করে আগে সবজিগুলো ভেজে নেব। আর এইগুলো এই সবজিগুলো দিলাম, আর চাউমিনটাও দেখো ওখানে জলটা ঝরাতে দিয়েছি। আর ডিমটা আমি পরে মানে ভেজে উপর দিয়ে ছড়িয়ে দেবো, সেই জন্য আগে ডিমটা আর ভাজলাম না। তো আমার এটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, এবার চাউমিনটা দিয়ে দেবো। তো ডিমটা দেখো আমি ভেজে নেব, বললাম না শেষে ভাজবো, তো এখন ভেজে নেব।
পেঁয়াজ টেঁয়াজ কিছু দিচ্ছি না যদিও। তো গুড মর্নিং, আর আজকে থেকে আবার ভিডিওটা স্টার্ট করছে। আজকে কি কি করছে না করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা। তো আমার ঘরটর মোছা হয়ে গেছে এখানে, আর এখানে দেখো বাজার রয়েছে, একটু পরে কাটবো। আর এখানে মুদিখানার দোকানের সব রয়েছে। Thank you.